সুপ্রিয় দর্শক, মাতৃসেবা বাংলা এমসিবি টিভি পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আমি শাহ আলম সম্রাট, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি একটি মানববন্ধন অনুষ্ঠান দেখার জন্য। রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ সাহেব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়েছেন, মৃত্যুর হুমকি, কবরস্থানে পাঠিয়ে ছাড়বেন এমনটাই বক্তব্যে তীব্র নিন্দা সারা বাংলাদেশের জানাচ্ছে শুধু আওয়ামী লীগই নয়, সাধারণ জনতাও। ঠিক এই বিষয়ের উপরে আজকে একটি মানববন্ধন আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের 1 নং কার্যকরী পরিষদ সদস্য আলহাজ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা সাহেব, এবং সে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ আমির হোসেন মোল্লা সাহেব আজকে তার সভাপতিত্বে যে মানববন্ধন আয়োজন করেছেন জাতীয় প্রেস ক্লাবে ঢাকা। প্রধান অতিথি থাকবেন সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাদারীপুর 2 আসনের শাহজাহান সাহেব এমপি। এ বিষয়ে আজকে আমরা আজকের আয়োজন সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এমসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাচ্ছি যে আজকে যে আপনারা মানববন্ধন করেছেন একটু সারাংশ জানতে চাই। আবু সাঈদ নামে বিএনপির আহ্বায়ক ওই রাজশাহী, তিনি আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কবরস্থান পাঠিয়ে দেব হুমকি, এর মানে তাকে মৃত্যু করেই তাকে কবরস্থান পাঠাবে। এই দেশে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আদর্শ স্বপ্নে সোনার বাংলায় এই বাংলাকে হাঁটি হাঁটি পাপা করে জননেত্রী শেখ হাসিনা রোল মডেল সৃষ্টি করেছে পৃথিবীর মাঝে। এই ঈশ্বরনেত্রীকে তাদের জ্বালা ও পোড়াও মনের জ্বালায় টিকতে না পেরে তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মৃত্যুর হুমকি দিয়েছে। তারই প্রতিবাদে আমরা ঢাকা মহানগরের মুক্তিযোদ্ধা এবং তথা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা এই ঢাকা প্রেস ক্লাবে আজকে মানববন্ধন করেছি। এই মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ দীক্ষার জানাই ওই কুখ্যাত রাজাকার আলবদর আল শামসের পেতাত্তা রাজশাহী বিএনপির আহ্বায়ক ওই আবু সাঈদকে, সাথে সাথে ওই সবাই যারা ছিলেন আমি মনে করি তারা সকলেরই স্বাধীনতা বিরোধীর পেতাত্তা, 71-এ রাজাকার পরাজিত শত্রু রাজাকার আলবদর আল শামসেরদের সন্তান প্রজন্ম, তাই তারা একজন স্বাধীনতাকামী, একজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, একজন বঙ্গবন্ধুর আদর্শকে এই পৃথিবীতে রোল মডেল সৃষ্টিকারক, বিশ্বের তার মধ্যে মাথা উঁচু বাঙালি জাতি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে, তার অক্লান্ত পরিশ্রমের আজকে আমরা বাঙালিরা সারা বিশ্বে জাগ্রত, আর তাকেই তারা মৃত্যুর হুমকি দিয়েছে। তারা এই জন্যই তাদের তীব্র প্রতিবাদ জানাই, দীক্ষার জানাই, এবং শুধু এটা নয়, তারা বাংলার জমিতে এবং বাংলার রাজনীতিতে আর যাতে কোনোদিন মাথা চাড়া না দিতে পারে, আমরা মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার সন্তানরা, এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী সকলকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই 71-এর পরাজিত পেতাত্তাদের সন্তানদেরকে রুখে দাঁড়াবো, তাদেরকে আর বাংলার জমিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা চাখন তাকে আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে তার বিচারের দাবি করছি, আমরা আজকে এখান থেকে তার বিচারের দাবি জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শুনলেন আজকের মানববন্ধনের বিশেষ সারাংশ। পুরো মানববন্ধন জুড়ে থাকবেন আপনারাও আমাদের সাথে, এবং পুরো অনুষ্ঠানটা দেখার জন্য যার যার ফেসবুকে শেয়ার দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আপনার সাথে আমরা পুরো মানববন্ধন জুড়েই আছি। ধন্যবাদ আপনাদেরকেও। আজকে আমাদের এই মানববন্ধনের এটাকে আপনারা টিভি ক্যামেরার মাধ্যমে ধারণ করে বাংলার মানুষকে, জনগণকে এটা দেখাবেন,
এটাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর পাশাপাশি আমাদের এখানে আজকের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাজান খান এমপি আমাদেরকে ধন্য করেছেন মুক্তিযোদ্ধাদেরকে ধন্য করেছেন এবং ঢাকা মহানগর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে জনাব সাজান খানকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং আমাদের পক্ষ থেকে সাজান খানকে অনুরোধ করব আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিবে যে বাংলার মুক্তিযোদ্ধারা আজ ঐক্যবদ্ধ বাংলার মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই তারা প্রতিবাদ প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো সময় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখলে আমরা মুক্তিযোদ্ধারাই সর্বপ্রথম তার পাশে এসে দাঁড়াবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুপ্রিয় দর্শক চলুন আমরা মানববন্ধন আপনাদেরকে দেখাচ্ছি ভাইরা আমার আজকে বাংলাদেশ বিশ্বে সুপ্রতিষ্ঠিত এই বাংলাদেশকে কেউ আগে চিনত না এখন বাংলাদেশের নাম শুনলে আশেপাশে যতগুলো শেখ হাসিনা তার বাবার আদর্শকে তার পিতার আদর্শকে সামনে রেখে তার বাবার অসমাপ্ত কাজ এবং তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন লালিত করেছিলেন যে স্বপ্ন পালিত করেছিলেন তার বাস্তবায়ন করার জন্য আজকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রিয়ভাবে প্রতীক্ষ এবং তিনি একে একে সবই করে যাচ্ছেন এবং জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন রাজশাহীতে তথাকথিতে রাজনৈতিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজকের এই মানববন্ধন প্রতিদ সভা এই সভা জননেত্রী শেখ হাসিনা তিনি মানবতার মানবতার কন্যা এবং তিনি বিশ্বের মানচিত্রে একজন সম্মানিত ব্যক্তি ভাইয়েরা আজকে হুমকি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হুমকি দিয়েছেন ঢাকা বাস মালিক পরিবহন শ্রমিক মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সকল আগত শ্রমিকদেরকে আমরা স্বাগত জানাচ্ছি জয় মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা সন্তান আজকে একত্রিত হয়েছে আমি তাদেরকে এত দৃশ্যতা তারা কোত্থেকে পায় মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি প্রদর্শন করা তাই আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা রাজনীতি করো সেটা তোমাদের বিষয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা যার নেতৃত্বে 1971 সনে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারতাম না তোমরা যারা রাজনীতি করো তোমরাও বাংলাদেশে রাজনীতি করতে পারত না তাই তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে তোমরা পুরায় ফাটদার এমন দৃশ্যটা তোমরা কখনো করবে না আর যদি করো তোমাদেরকে আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেব সংগ্রামী সাথী ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইমাত্র যাত্রাবাড়ি থেকে বাচ্চুভাইর নেতৃত্বে আজকের এই মুক্তিযোদ্ধা শ্রমিক সংগঠন এই মানববন্ধনে একটি প্রতিনিধি দল এবং তাদের দলবল নিয়ে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আগত করেছেন এবং অংশগ্রহণ করে আমাদেরকে স্বাগত জানিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আগমনের জন্য বাচ্চু ভাইকে ধরার জন্য বা আমার নিজের ব্যক্তিগত জন্য মুক্তিযুদ্ধ করি নাই তাই আমি বলবো অত্যন্ত দুঃখজনক যে আজকে সেই স্বাধীন দেশে আজকে যখন আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ উন্নয়নের পথে যাচ্ছে বিশ্বের দরবারে
পাকিস্তানের পক্ষের লোক মুসলিম আর জামাতে ইসলাম তারা মিলে সম্মিলিত করে এই বিএনপি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। 75 পরে আরেকটা 75 ঘরে দিতে ছিল তারা 21 আগস্টে, কিন্তু আল্লাহ রহমান রহিম আমাদের নেত্রী শেখ হাসিনাকে সেখান থেকে বাঁচিয়েছেন, পারেন নাই। আবার তারা বহু চেষ্টা করে যাচ্ছেন, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছেন। এখন তারা হুমকি দিচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনাকে তারা কবরে পাঠাবেন। দুঃখজনক ব্যাপার, বাঙালি জাতির লজ্জাজনক ব্যাপার। যে বাঙালি পরিচয় দিবেন যে আমি বাঙালি বাংলাদেশি, যে একটা স্বাধীন দেশের নাগরিক, যে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করছে আপনাদের জন্য, মুক্তিযোদ্ধার বাবার জন্য না, এই জাতির জন্য দেশ স্বাধীন করা হয়েছিল বিনা পয়সায় বিনা বেতনে। আমরা আমাদের জীবন দিতে গেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা খাবার পাই নাই, ওষুধ পাই নাই, তারপর আমরা যুদ্ধ থেকে পিছিয়ে নাই। এত বড় শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে আমরা দেশকে স্বাধীন করেছি। আজকে আপনারা সেই স্বাধীন দেশের নাগরিক, আপনারা আজকে ভালো আছেন দেখলে আমরা ভালো মনে করি। কারণ মানুষ এককালীন সময় না খেয়ে থাকতো, চিকিৎসা পাইতো না, শিক্ষা পাইতো না, বস্ত্র পাইতো না, বাসস্থান ছিল না। আরে আমি অসুস্থ, আমি 3 মাস মেডিকেলে ছিলাম, আমার থেকে 2 ঘন্টা আজকে তারা নাটকের মতো রিহার্সেল দিয়ে একটার পর একটা
আমাদের স্ত্রীকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান পাকিস্তানি পেটাত্তা পাকিস্তানে চলে যা পাকিস্তানের পেটাত্তা জামাতের পেটাত্তা জামাতের পেটাত্তা প্রিয় ভাইরা এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা যানবাহন শ্রমিক ব্যক্তিবৃন্দ ঢাকা জেলা যানবাহন শ্রমিক ফেডারেশন ব্যক্তিবৃন্দ আজকের
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ উপস্থিত আছেন আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক বাগাড়িপুর থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল নৌ পরিবহন মন্ত্রী, সাবেক সফল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের স্বাধীনতা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, সম্মানিত আমাদের মুক্তিযুদ্ধ সংসদের সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, আজকে এই সভায় উপস্থিত আছেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম সত্তার আহমেদ, আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, আজকের সভায় উপস্থিত আছেন পরিবহনের নেতৃবৃন্দ, সায়দাবাদ ফুলবাড়িয়া গাবতলী মহাখালে আমাদের গাবতলী মহাখালে 1776 ফুলবাড়িয়া সহ আমাদের শ্রমিক, আমাদের হালকাদান মেরপুর শ্রমিক ইউনিয়ন, যাত্রাবাড়ি অটো রিক্সা অটো টেম্পো সহ সকল নেতৃবৃন্দ আজকের এই সভায় উপস্থিত আছেন। সম্মিলিত আজকের প্রতিবাদ সমাবেশে মূল প্রতিবাদ হচ্ছে আমাদের দেশের একটা ১৩, ১৪, ১৫ সালে আমাদের দেশের যে হত্যা রাজনীতি শুরু হয়েছিল, আমরা সেদিন সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদ উদ্যোগে তা মোকাবেলা করেছিলাম এবং তারা সেদিন কামিয়াব হয় নাই, হত্যা করে 93 জন শ্রমিককে হত্যা করেছিল, পিটিআরের লোকজনদের হত্যা করেছিল, পুলিশ হত্যা করেছিল, ট্যাঙ্কারদের হত্যা করেছিল, আমাদের পুরানা পল্টনের বইয়ের দোকান পুড়ে দেওয়া হয়েছিল, আমরা তার বিরুদ্ধে মোকাবেলা করেছি, 4,000 গাড়ি ভাঙচুর করেছিল, 2,000 গাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং ঘুমন্ত অবস্থায় ভেতর আলী ভাগকে পুড়ে হত্যা করা হয়েছে, আমরা তার সেদিন প্রতিবাদ করেছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি, সেই হত্যার হুমকির প্রতিবাদে যেমনিভাবে 71 সালে মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করেছিল পাকিস্তানের, সেই রক্ত চক্ষু ভেক্ষা করে সেদিন যারা আমরা দেশ স্বাধীন করেছিলাম, আজকে আবার সেই শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার দ্বারা হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তোলার জন্যই আজকের এই প্রতিবাদ সভা, আমরা তাদের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তুলতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, হুমকি ধমকি দিয়ে ক্ষমতা আসা যাবে না, মানুষ পুড়ে ক্ষমতা আসা যাবে না, মানুষ হত্যা করে ক্ষমতা আসা যাবে না, গাড়ি ভাঙচুর করে ক্ষমতা আসা যাবে না এবং গাড়ি পুড়ে দিয়ে ক্ষমতা আসা যাবে না। আজকে মুক্তিযোদ্ধারা সারা দেশে লাঞ্ছিত হচ্ছে, আজকে স্বাধীনতার পরে রাজানার আরমরা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার করেছে, তার প্রতিবাদে মুক্তিযোদ্ধা আজকে জাগ্রত হয়েছে। সংগ্রামী বন্ধুরা, যত আগামী দিনে আমরা বৃহৎ কর্মসূচি দেব, সাথে সাথে আগামী 31 তারিখে আমরা অত্যাবশ্যকীয় আইনের বিরুদ্ধে আমরা এখানে একটা সমাবেশ করব, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আমাদের পরিবহন নেতৃবৃন্দ সেদিন হাজার হাজার লোক নিয়ে এসে প্রমাণ করতে হবে অত্যাবশ্যকীয় আইন আমরা মানি না মানব না এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কাশ্মীর ভিসা বোর্ডের বিরুদ্ধে নতুন করে ইন্স্যুরেন্স আইন করতে যাচ্ছে, তার প্রতিবাদে 31 মে সকাল 11টায় প্রতিবাদ সভা হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, এইটুকু বলতে চাই, এই হুমকি দাতা সহ 93 শ্রমিককে যে পুড়ে হত্যা করা হয়েছিল, এই স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে প্রস্তাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তুমি আর বন্ধু রাখো, জয় অনিবার্য। এখন
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর বক্তব্য রাখবেন বাংলাদেশ সর্বাঞ্চলিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে মানববন্ধন করা এই প্রতিবাদ হলো গত ১৯ তারিখে বিএনপি এক নেতা যার নাম চাঁদ আসার দুজন চাঁদ তিনি হুমকি দিয়ে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেন কৃষ্ণের কাছে সমালোচনা করে দেবেন অর্থাৎ তাকে হত্যা করবেন এই হত্যাকাণ্ড বিএনপির জন্য নতুন কিছু নয় যার জন্ম হত্যার মধ্য দিয়ে তা হত্যা ছাড়া কি বাঁচিল এই বিএনপি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করে দিয়ে আহ্বান একের পর এক সেনা কর্মকর্তাদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল দেড় হাজারের উপরে সেনা কর্মকর্তা সেনা জওয়ানদেরকে প্রতি রাতে ফাঁসি দিয়ে হত্যা করা হতো লাশ গুম করে ফেলা হতো সেই দল আবার যখন খালেদা জিয়া ক্ষমতা এলো ১৯৯১ সালে তখন বস্ত্র পাত্র শ্রমিকরা যখন আন্দোলন করেছিল পবিত্র রমজান মাসের মধ্যে তাদের বকেয়া মজুরির দাবিতে মজুরি বৃদ্ধির দাবিতে খালেদা জিয়া তাদেরকে গুলি করে হত্যা করে আন্দোলন দমন করেছিল আবার যখন ১৯৯৪ সালে কৃষকরা সারের দাবিতে আন্দোলন করেছিল সেই কৃষক আন্দোলন দমন করার জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল আপনাদের মনে আছে ঢাকা শহরের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ যার বিজয় লাভের পরে ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছিল বিজয় মিছিলে ২০০১ সালে আবার যখন ক্ষমতায় এলো তখন আবার সে হত্যাকাণ্ড তারা শুরু করলো তারা ২০০৩ সালে গার্মেন্টস শ্রমিকের আন্দোলনকে দমন করার জন্য খালেদা জিয়া পুলিশ দিয়ে ২ জন শ্রমিককে হত্যা করলো সড়ক পরিবহন শ্রমিক নেতা নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে রাজ্যের জেল থেকে বের করে এনে তাকে গুলি করে হত্যা করলো হত্যা করলো আপনাদের মনে আছে চাপাই রামগঞ্জের কানসাকে বিদ্যুতের দাবিতে মানুষ যখন আন্দোলন করেছিল সেই আন্দোলন দমন করার জন্য ১৮ জন গ্রামবাসীকে হত্যা করেছিল দিনাজপুরের জিয়াসপিন নামে একজন মহিলা যাকে ধর্ষণ করা হয়েছিল সেই ধর্ষণের প্রতিবাদে যখন দিনাজপুরে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন চলাকালীন অবস্থায় খালেদা জিয়ার বড় বড় চক্রের ব্যাপার তিনি নিজের উপস্থিত থেকে পুলিশ দিয়ে ৭ জন প্রতিবাদকারীকে হত্যা করেছিল হত্যা দিয়ে যাদের এই ক্ষমতায় আসা তারা ক্ষমতায় থেকে হত্যা করেছে আবার ক্ষমতার বাইরে এসে তারা হত্যা শুরু করেছে আপনাদের মনে আছে ২০১২-১৩-১৪-১৫ সালে কিভাবে প্রয়োজনে থাকা অবস্থায় মানুষ হত্যা করে শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা তাদেরকে তাদের রক্ত দিয়ে সিঁড়ি দাঁড়িয়ে যখন বানাচ্ছিল যে ক্ষমতা হয়ে যাবে তারা ৯৯ জন ড্রাইভার হত্যা ১৭ জন পুলিশ ৩ জন বিজিবিদান ২ জন মুক্তিযোদ্ধা ব্যাংক কর্মচারী রিক্সা শ্রমিক হকার ফল ব্যবসায়ী অসংখ্য শিশু নারী যাদেরকে বিনা কারণে বেস্তর বোমা দিয়ে পুড়িয়ে পিট দিয়ে কুপিয়ে হত্যা করে এই জন্য বলি স্বাস্থ্য তাজায় ধুলে ইজ্জত তাজায় বলবে ক্ষমতা এসেছে ক্ষমতা থাকার চেষ্টা করেছে
হত্যা করেছে, এখনো তারা হত্যা করতে চায় বঙ্গবন্ধু পূর্ণ জয়ন্তী শেখ হাসিনা। একদিন নয়, একবার নয়, অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, সেই পরবর্তী দখলের চেষ্টা করেছে, তারা চেষ্টা করেছে ক্ষমতায় গিয়ে তারা এই বাংলাদেশকে লুটে পুটে খাবে, আবার হাওয়া ভবন তৈরি হবে। বাংলাদেশের মানুষ ওই হাওয়া ভবনকে হাওয়া মেরে দিয়েছে, আনন্দ করেছিলেন কিন্তু তবে হাত দিয়ে দেখে নাই। একটা গল্প আছে আমাদের দেশে, এক জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, তিনি গল্প করতে কাছে শ্বশুর বাড়ি গেলাম, এই বড় বড় জবাই দিয়ে খাওয়াইলো, বাকি ভাই এত বড় মরে ভয় রাখি, বাকি তবে হাত দেখল। এখন বিএনপি হিসাব নীতি দেখে মনে করলো আওয়ামী লীগের উপর সরকার উঠবে, কিন্তু তবে হাত দিয়ে এখন দেখতেছে আমি এত কারবার হলো, তাদেরকে কিছু বলা যাবে না, এই কথা বলা নাই, বরং বলা আছে যারা নির্বাচন বাঞ্চার করার জন্য দশাব করার জন্য চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ওই ভিসা নীতি কার্যকর হবে। এখন তবে হাত দিয়ে দেখে যে আসলে কার ব্যবসা, সুতরাং এইটা তাদের মন পায় না, নির্বাচনে আসতে হবে, নির্বাচন ছাড়া বিএনপি আন্দোলন বাঁচার কোন উপায় নাই। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতা আসে এই বাংলার মানুষ আর তাদেরকে রাজনীতি করা শুরু করবে না। সুতরাং আমরা আজকে প্রতিবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জন্ম বিষয়ে, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়ন করেছে, এই উন্নয়ন করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি বিশ্রাম আমাদের আওয়াজকে আরাম করে বাংলাদেশের মানুষের জন্য আজকে উন্নয়নের মানের সৃষ্টি করেছেন। আজকে যে মেট্রো রেল দেখছেন, বিভিন্ন ফ্লাইওভার দেখছেন, তারপরে আপনার আমাদের কারণগুলি কারণ ইত্যাদি হচ্ছে, এর মধ্যে দিয়ে বাংলাদেশ অর্থনীতি পদ্মা সেতু প্রদর্শিত হয়েছে, আকাশে এখন কতগুলো স্যাটেলাইট উঠছে, সাগরে এখন আপনার সাবমেরিন, আমাদের সাবমেরিন আছে, এই সমস্ত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনা ক্ষমতায় থাকবে বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশে উন্নীত হবে, এই বাংলাদেশ আর পিছিয়ে পড়বে না। আমরা আজকে আহ্বান জানাবো, এখানে বীর মুক্তিযোদ্ধা ভাইরা আছে, আপনার শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা, 15 সালের সেই অগ্নি সন্ত্রাসকে যেমন মোকাবেলা করেছি, আগামীতে আপনার অক্লান্ত ভাবে আগামী আন্দোলন, যে আন্দোলন শেখ হাসিনা প্রখ্যাত ভাবে করা হচ্ছে, 15 মাসগত হলে আমরা সবাই মিলে কামাল কুমার তেলের নাতি নায়ক মাঝি গায়ের কিষাণ ঘরের শ্রমিক অভিযোগকারী পুত্র ব্যবসায়ী ছাত্র জনতা আমরা সবাই মিলে শেখ হাসিনা হাত দিয়ে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনের সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনবো। আমাদের এখানে অনেক শ্রমিক ভাইরা আছে, বিএনপি যখন ক্ষমতা ছিল তারপর তখন শ্রমিক ইউনিয়ন তখন মানিক সমিতি দখল করতো, এখন আর আওয়ামী লীগের সময় দখল রাজনীতি হয় না, এটাই হলো শেখ হাসিনার বিশেষ, শেখ হাসিনা কখন দখল দখলে রাজনীতি করে নাই, শেখ হাসিনা মানুষ হত্যা রাজনীতি করে না, আওয়ামী লীগ মানুষ হত্যা রাজনীতি করে না, বঙ্গবন্ধু মানুষ হত্যা রাজনীতি করে না, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুই আন্দোলন।